আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। টানা বর্ষণ ও উজানের পানি ঢলে লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এসব এলাকায় নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। লালমনিরহাটে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে আদিতমারি, কালীগঞ্জ ও হাতিবান্ধার নদী তীরবর্তী 20টি গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ধররা নদী সহ অন্যান্য নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নিচু এলাকা। এ জেলার কৃষি বিভাগ বলছে, নতুন করে সৃষ্ট বন্যার কারণে প্রায় 2100 হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি অনেক এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। প্রবাসী কর্মীদের জন্য আকামার মেয়াদ 24 দিন বাড়িয়েছে সৌদি আরব। সৌদি সরকারের নতুন এই ঘোষণায় 24 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ছে প্রবাসী কর্মীদের আকামার মেয়াদ। অর্থাৎ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানো হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 16 মার্চ যাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল তারা যেতে পারবেন 26 সেপ্টেম্বর, আর 17 মার্চে যাত্রীরা যাবেন 27 সেপ্টেম্বর। এছাড়া বাংলাদেশি কর্মীদের সৌদি আরব নিতে বিমানকে বিশেষ ফ্লাইট চালানোর অনুমতিও দিয়েছে দেশটি। একই সাথে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি বিশেষ ফ্লাইট যাওয়ার অনুমতি দিয়েছে দেশটি। পাশাপাশি রোববার থেকে সৌদি ভিসাও ইস্যু করা হবে। গতরাতে এসব সিদ্ধান্ত জানায় সৌদি কর্তৃপক্ষ। করোনা প্রতিরোধে দেশে বার বন্ধ থাকলেও রেস্তোরাঁর আড়ালে অবৈধ বিদেশি মদ বিক্রি করে আসছিল রাজধানীর গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্ট। বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রেস্তোরাঁটিকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিসা জব্দ করে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। খাবার বিক্রির পাশাপাশি অনুমতি ছাড়াই বিদেশি মদ ও বিয়ার সরবরাহ করে আসছিল রাজধানীর গুলশান 1 নম্বরে হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত 10টার দিকে সেখানে অভিযান চালিয়ে 203 বোতল বিদেশি মদ, 800 রুপোর বিয়ার, 2 কেজি সিসা ও 3টি হুক্কা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালিক মেহরুন সারা মনসুরকে পাওয়া না গেলেও গ্রেপ্তার করা হয় রেস্তোরাঁর ম্যানেজার নাহিদ সারোয়ার ও হিসাবরক্ষক মনিরকে। হর্স অ্যান্ড হর্স হচ্ছে একটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, আর এটার সাথে হচ্ছে জাস্ট এই যে বার এখন রিলেটেড হয়েছে জাস্ট 1 মাস। রেস্তোরাঁটি সিলগালা করা হয়নি, তবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। তাদের কোনো লাইসেন্স নাই, কোনো পারমিশন নাই। আমার মহাপরিচালক মহোদয় আপনারা জানেন নতুন যোগদান করেছেন, স্যার এসেই মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য বলেছেন, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি। আর তাছাড়া আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তার নির্দেশনার বাস্তবায়ন করার জন্য আমাদের অভিযান চলছে, চলবে। তিনি আরও জানান রেস্তোরাঁর আড়ালে মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার শেয়ারবাজারের খবর। বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে বিএসইসি। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পুঁজিবাজার থেকে 523,79,33,340 টাকা সংগ্রহ করবে। এজন্য 10 টাকা অভিহিত মূল্যের 52,37,93,334টি শেয়ার ইস্যু করা হবে। উত্তোলিত অর্থ রবি আজিয়াটার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করবে। রবির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদ সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী 23 নভেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 14 অক্টোবর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানি শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ডাচ বাংলা ব্যাংকের 500 কোটি টাকার নন কনভার্টিবল সাব অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বিএসইসি। বন্ডটির মেয়াদ হবে 7 বছর। এ বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টিবল পূর্ণ অবসায়ন ফ্লোটিং রেট ও অতালিকাভুক্ত সাব অর্ডিনেট বন্ড।
এটি 7 বছরের পূর্ণ অবসায়ন হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ক্রয় করতে পারবেন। বন্ডের অভিহিত মূল্য 1 লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডাচ বাংলা ব্যাংক টায়ার টু ক্যাপিটাল বেসকে শক্তিশালী করবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।